আপনাদের সবাইকে জানাই শুভ দিন। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করেছেন আশা করছি যে গত ক্লাসে আপনাদের সবাইকে যা শেখানো হয়েছে সেগুলো আপনারা মনে রেখেছেন। আজকে আপনি নতুন কিছু শিখবেন, কিন্তু এর আগে আমরা আগের ক্লাসে যা শিখেছি তার উপর চর্চা করি। আপনি কি জানেন আমরা কেন ক্যারেক্টার মেনু ব্যবহার করি? ক্যারেক্টার মেনুর সাহায্যে আপনি আপনার টেক্সট বা অনুচ্ছেদের সমস্ত ধরনের ফরম্যাটিং করতে পারেন যা ক্যারেক্টার মেনুতে পাওয়া যায়, যেমন ফন্ট নেম, ফন্ট সাইজ, ফন্ট কালার, বোল্ড, ইটালিক্স, আন্ডারলাইন, আউটলাইন, শ্যাডো ইত্যাদি। আপনি কি বলতে পারেন ইনডেন্ট এবং স্পেসিং দিয়ে কি হয়? ইনডেন্ট এবং স্পেসিং দিয়ে আপনি আপনার লাইন বা অনুচ্ছেদের মাঝখানে স্পেস বা ফাঁকা জায়গা দিতে পারেন। আপনি কি বলতে পারেন পেজ ব্যাকগ্রাউন্ড অপশন দিয়ে কি হয়? পেজ ব্যাকগ্রাউন্ড অপশনের সাহায্যে আপনি আপনার পেজের বা স্লাইডের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারেন। আপনি কি বলতে পারেন চেঞ্জ কেস দিয়ে কি হয়? চেঞ্জ কেস অপশন দিয়ে আপনি আপনার লেখা টেক্সট বা অনুচ্ছেদের কেস পরিবর্তন করতে পারেন। চেঞ্জ কেস অপশন দিয়ে আপনি আপনার লেখা টেক্সট বা অনুচ্ছেদের কেস পরিবর্তন করে সবগুলিকে ক্যাপিটাল লেটারে অথবা সবগুলিকে স্মল লেটারে পরিবর্তন করতে পারেন, বা আপনি সেন্টেন্স কেস অ্যাপ্লাই করতে পারেন, বা আপনার লেখার মধ্যে টগল কেস ব্যবহার করতে পারেন। আপনি কি বলতে পারেন স্লাইড ডুপ্লিকেট দিয়ে কি হয়? আপনি যে স্লাইডটি কপি করতে চান সেটি আসল স্লাইডের ঠিক একই স্লাইড তৈরি করে। এখন আপনারা সবাই আপনাদের কম্পিউটারের সুইচ অন করুন এবং আপনাদের শেখানো পদ্ধতি ব্যবহার করে ইমপ্রেস ফাইলটি ওপেন করুন। তবে আজকের ক্লাস শুরু করা যাক। আসুন দেখি আজকের ক্লাসে আপনি কি শিখবেন। আজকের ক্লাসে আপনি শিখবেন টুল মেনু, স্লাইড শো মেনু এবং উইন্ডো মেনু সম্পর্কে। আপনি আজকে শিখবেন কেন আমরা স্পেলিং অপশন ব্যবহার করি, আমরা কেন গ্যালারি ব্যবহার করি, কিভাবে আমরা বিগ স্ক্রিন বা বড় পর্দায় একটি স্লাইডকে দেখতে পাব, আমরা কেন স্লাইড শো সেটিং ব্যবহার করি, কাস্টম অ্যানিমেশনের দ্বারা কি হয়, কিভাবে আমরা একটি স্লাইডকে হাইড করব, কিভাবে আমরা একটি নিউ উইন্ডো আনতে পারব, কিভাবে আমরা একটি উইন্ডোকে ক্লোজ করব। আপনারা কি সবাই আপনাদের ফাইলটি ওপেন করতে পেরেছেন? যদি না করতে পারেন তাহলে ভিডিওটি দেখুন এবং শিখুন। আমাদের ইমপ্রেস ফাইলকে একটি নতুন পদ্ধতির দ্বারা ওপেন করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের কিবোর্ডের উইন্ডোজ বাটনটি বাম হাতের এক আঙ্গুল দিয়ে চেপে ধরব এবং ডান হাত দিয়ে আর বাটনটি চেপে ধরব। আমরা দেখতে পাবো আমাদের সামনে একটি নতুন রান কমান্ড বক্স চলে এসেছে। সেখানে আগে থেকে কিছু লেখা থাকলে সেটিকে আমরা ব্যাকস্পেস দ্বারা মেটাতে পারবো এবং তারপর আমরা সেখানে কোনো ফাঁকা জায়গা না ছাড়াই এস ইমপ্রেস টাইপ করব এবং তারপর ওকে বাটনটি ক্লিক করব। আমরা দেখতে পাবো আমাদের সামনে আরেকটি বক্স চলে এসেছে এবং আমরা যদি একটি এমটি প্রেজেন্টেশন চাই তাহলে আমরা এমটি প্রেজেন্ট অপশনটিতে একবার ক্লিক করব এবং তারপর ক্রিয়েট অপশনটিতে একবার ক্লিক করব। এইভাবে আমরা
আমাদের ইমপ্রেস ফাইলকে একটি নতুন পদ্ধতির দ্বারা ওপেন করা শিখলাম। এখন আপনারা সবাই 5টি স্লাইড ইনসার্ট করবেন এবং প্রতিটিতে বিভিন্ন ধরনের কাজ করবেন। প্রথম স্লাইডের মধ্যে নিজের সম্পর্কে 5টি লাইন টাইপ করুন। যদি আপনি চান তবে স্লাইডের ডিজাইন পরিবর্তন করতে পারেন। পরের স্লাইডে আপনার ইচ্ছা অনুসারে যে কোনো একটি ছবি ইনসার্ট করুন। পরবর্তী স্লাইডে আপনার স্কুল বা আপনার শিক্ষকের সম্পর্কে টাইপ করুন। যদি আপনি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে ভিডিওটি দেখুন। এই ভিডিওটি দেখে আমরা প্রেজেন্টেশন তৈরি করা শিখব এবং তার জন্য আমরা প্রথমেই 5টি স্লাইড ইনসার্ট করব। স্লাইড তৈরি করার জন্য আমরা প্রথম স্লাইডটির উপর রাইট ক্লিক করব এবং তারপর নিউ স্লাইড অপশনটিতে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন একটা স্লাইড চলে এসেছে এবং তারপর সেখান থেকে আমরা লেআউটসে গিয়ে টাইটেলস লেআউট সিলেক্ট করব। একইভাবে আমরা পরের স্লাইডটি তৈরি করার জন্য আবার দ্বিতীয় স্লাইডটির উপর রাইট ক্লিক করব এবং নিউ স্লাইডের উপর একবার ক্লিক করব এবং তারপর টাইটেল স্লাইডে গিয়ে একবার ক্লিক করব। আবার নিউ স্লাইডে ক্লিক করব এবং টাইটেল স্লাইডে গিয়ে একবার ক্লিক করব। একইভাবে আমরা পঞ্চম স্লাইডটি তৈরি করার জন্য চতুর্থ স্লাইডের উপর একবার ক্লিক করব এবং নিউ স্লাইড অপশনটিতে একবার ক্লিক করব এবং টাইটেল স্লাইডে গিয়ে একবার ক্লিক করব। এইভাবে আমরা প্রথমে আমাদের 5টি স্লাইড তৈরি করলাম এবং সর্বপ্রথম স্লাইডটিতে আমাদের সম্বন্ধে লেখার জন্য আমরা প্রথমেই 1 নম্বর স্লাইডে গিয়ে ক্লিক করব এবং তারপর ক্লিক টু অ্যাড টাইটেল, সেই জায়গায় আমাদের মাউসের কার্সারটিকে নিয়ে এসে একবার ক্লিক করব এবং সেখানে অ্যাবাউট মাই সেলফ লিখব এবং তারপর অ্যাড টু টেক্সট, এই জায়গায় আমাদের কার্সারটিকে নিয়ে এসে একবার ক্লিক করব এবং সেখানে আমাদের সম্বন্ধে 5টি লাইন লিখব। আমরা এখানে মাই নেম ইজ দীপক লিখলাম। সেখানে আপনারা আপনাদের নামও লিখতে পারেন এবং তারপর ফুল স্টপ দিলাম এবং পরের লাইনে যাওয়ার জন্য এন্টার বাটনটি প্রেস করব এবং তার পরের লাইনে গিয়ে আমরা লিখব আই এম 15 ইয়ার্স ওল্ড। এবং পরের লাইনে যাওয়ার জন্য এন্টার বাটনটি প্রেস করব এবং তারপর সেখানে আমরা আমাদের স্কুলের নাম লিখব। যেমন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি এখানে আমাদের স্কুলের নাম লিখছি, মাই স্কুলস নেম ইজ কম্পিউটার শিক্ষা। সেখানে আপনারা আপনাদের নিজের স্কুলের নামও লিখতে পারেন। এবং তারপরে পরের লাইনে যাওয়ার জন্য এন্টার বাটনটি প্রেস করব এবং সেখানে আমাদের নিজের হবি লিখব। যেমন আই লাইক টু প্লে ক্রিকেট। তারপর আমরা আমাদের স্লাইডটির ডিজাইন চেঞ্জ করব এবং তার জন্য সর্বপ্রথম আমাদের কার্সারটিকে ফরম্যাট সাবমেনুর উপর নিয়ে গিয়ে একবার লেফট ক্লিক করব।
এবং সেখান থেকে স্লাইড ডিজাইন অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি বক্স চলে এসেছে, সেখানে গিয়ে লোড অপশনটির উপর একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে আরেকটি বক্স চলে এসেছে এবং সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের টেমপ্লেট বেছে নেব এবং তারপর আমরা ক্যাটাগরিজে গিয়ে প্রেজেন্টেশনে গিয়ে একবার ক্লিক করব এবং রেকমেন্ডেশন অফ স্ট্র্যাটেজি টেমপ্লেটে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন প্রিভিউ উইন্ডোতে সেটিকে আপনারা দেখতে পাচ্ছেন এবং তারপর ওকে বাটনটিতে একবার ক্লিক করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের আগের স্লাইডটিকে এবং যেটি আপনি পরবর্তীতে পরিবর্তন করেছেন সেটিকেও আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং আপনারা যে স্লাইডটির ডিজাইন পরিবর্তন করেছেন তার উপর ক্লিক করুন এবং তারপর ওকে বাটনটিতে গিয়ে একবার ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন আপনাদের স্লাইডটি ডিজাইন পরিবর্তন হয়ে গেছে। এইভাবে আমরা আমাদের নিজের সম্বন্ধে লিখলাম এবং স্লাইড ডিজাইন পরিবর্তন করলাম। পরের স্লাইডে আপনার ইচ্ছে অনুসারে যে কোনো একটি ছবি ইনসার্ট করুন। যদি আপনি কোনো সমস্যার সম্মুখীন হন তবে ভিডিওটি দেখুন। ইমপ্রেসের পাতাতে দ্বিতীয় স্লাইডটিতে পিকচার ইনসার্ট করার জন্য আমরা সর্বপ্রথম দ্বিতীয় স্লাইডটিকে সিলেক্ট করব। যেহেতু আমরা এই স্লাইডটিতে পিকচার ইনসার্ট করতে চাই তাই আমরা ব্ল্যাঙ্ক লেআউটটি বেছে নেব। আপনারা দেখতে পাবেন আমাদের স্লাইডটি ব্ল্যাঙ্ক হয়ে গেছে এবং এই স্লাইডটিতে পিকচার ইনসার্ট করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের কার্সারটিকে ইনসার্ট সাবমেনুর উপর নিয়ে গিয়ে একবার লেফট ক্লিক করব। ইনসার্ট সাবমেনু খুলে গেছে এবং সেখান থেকে আমরা পিকচার অপশনটিতে আমাদের কার্সারটি নিয়ে যাব। আমরা ফ্রম ফাইলে একবার ক্লিক করব এবং আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি বক্স চলে এসেছে এবং এখান থেকে যে কোনো ছবির উপরে আপনারা ক্লিক করতে পারেন এবং সেটিকে বেছে নিতে পারেন। এবং এছাড়াও যদি আপনার ফাইলের মধ্যে যে কোনো স্থানে যে কোনো জায়গায় যদি কোনো ছবি থাকে যেটিকে আপনারা স্লাইডের উপরে আপনারা নিয়ে আসতে চান তাহলে আপনারা প্রথমে সেই জায়গাটি ক্লিক করুন। যেমন যদি আপনাদের ছবিগুলি আপনাদের ডেস্কটপে থাকে তাহলে ডেস্কটপে ক্লিক করুন, যদি আপনার ছবি ডকুমেন্টের মধ্যে থাকে তাহলে ডকুমেন্টের মধ্যে ক্লিক করুন। যেমন ধরুন আমাদের ছবিগুলি এখন পিকচারে আছে তাই আমরা পিকচারে গিয়ে একবার ক্লিক করব এবং সেখান থেকে স্যাম্পল পিকচার ফোল্ডারটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন সেখানে আমাদের ছবি রয়েছে এবং সেখান থেকে আমরা পেঙ্গুইনের ছবিটি বেছে নিয়ে ওপেন অপশনটিতে একবার ক্লিক করব এবং ওপেন অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে সেই ছবিটি চলে এসেছে এবং ছবিটির বাইরে আপনারা যে সবুজ ডটগুলি দেখতে পাচ্ছেন এগুলি থেকে ছবিটিকে আপনারা ড্র্যাগ করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন যেখানে আপনারা চান। এবং ছবিটির বাইরে একবার ক্লিক করলে আপনারা দেখতে পাবেন গ্রিন ডট গুলি সরে গেছে। এইভাবে আমরা আমাদের ইমপ্রেস পেজে পিকচার ইনসার্ট করা শিখলাম। এবং পরের স্লাইডে আপনি আপনার পছন্দ করা যে কোনো একটি ছবি আঁকুন এবং সেটির সম্পর্কে একটি লাইন লিখুন। শেষ স্লাইডটিকে ব্ল্যাঙ্ক রাখুন। আপনাদের শেখানো পদ্ধতি ব্যবহার করে আপনারা কি স্লাইড ওপেন করতে পেরেছেন? যদি না করতে পারেন তাহলে আবার এটি শিখতে ভিডিওটির সাহায্য নিন। আসুন এখন টুলস মেনু সম্পর্কে শিখি। প্রথম অপশনটি হলো স্পেলিং।
আপনি কি বলতে পারেন কেন আমরা স্পেলিং অপশনটির ব্যবহার করি? স্পেলিং অপশনটির সাহায্যে আপনি যদি কোনো ওয়ার্ডের ভুল বানান ব্যবহার করে থাকেন, তাহলে আপনি স্পেলিং অপশন দিয়ে সেটির সংশোধন করতে পারবেন। আসুন ভিডিওটি দেখুন এবং কিভাবে এই অপশনটির ব্যবহার করি তা দেখি। ইমপ্রেসের পাতাতে স্পেলিং চেক অপশনটির ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম তৃতীয় স্লাইডটিকে বেছে নেব এবং তারপর টাইটেলে গিয়ে আমরা স্লাইডটির টাইটেল দেব। এখানে আমরা অ্যাবাউট মাই সেলফ লিখব এবং ইচ্ছে করেই আমরা অ্যাবাউট এবং মাই সেলফ এর স্পেলিংটি ভুল লিখব এবং তারপর ক্লিক টু অ্যাড টেক্সট এ গিয়ে একবার ক্লিক করব এবং মাই নেম ইজ দীপক লিখব। এখানে আমরা নেমের স্পেলিংটিও ভুল লিখব এবং তারপর ফুল স্টপ দেব এবং ইন্টার বাটনের সাহায্যে পরের লাইনে গিয়ে মাই স্কুল নেম ইজ কম্পিউটার শিক্ষা। এখানে আপনারা আপনাদের নিজের স্কুলের নামও লিখতে পারেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা যে বানানগুলি ভুল লিখেছি তার নিচে লাল রঙের কার্ভ আন্ডারলাইন্ড হয়ে গেছে, যার অর্থ কম্পিউটার আপনাদের বোঝাতে চায় এই বানানগুলি আপনার ভুল রয়েছে। আমরা যেমন অ্যাবাউট মাই সেলফ নেম দীপক স্কুল কম্পিউটার শিক্ষা এগুলির নিচে লাল রঙের কার্ভ লাইন দেখতে পাবো, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে দীপক এবং শিক্ষা এই দুটি হলো নাম। এবং মনে রাখবেন আমাদের কম্পিউটার কোনো নামকে রেকগনাইজ করতে পারে না, মানে কোনো নামের বানান বা স্পেলিং ঠিক করতে পারে না। তারপর আমরা আবার টাইটেলে গিয়ে অ্যাবাউট মাই সেলফ এর উপর ক্লিক করব এবং অ্যাবাউটকে সিলেক্ট করব এবং তারপর টুলস অপশনে যাব এবং স্পেলিং চেক করার জন্য স্পেল চেক অপশনটিতে যাব এবং সেখান থেকে আমরা স্পেল চেক অপশনটিতে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি বক্স চলে এসেছে। স্পেল চেক আপনারা শর্টকাট কমান্ড F7 এর মাধ্যমেও করতে পারেন। সেই বক্সের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাবাউট লেখাটির উপর লাল রং চলে এসেছে, যার অর্থ কম্পিউটার আপনাকে বোঝাতে চায় যে আপনার বানানটি ভুল আছে এবং সেখানে আপনাকে কম্পিউটার সাজেশন দেয় যে কোন ওয়ার্ডটি আপনারা বেছে নিতে চান। এখানে আমরা ABOUT অ্যাবাউটের যেটা আসল স্পেলিং সেটির উপর ক্লিক করব এবং তারপর চেঞ্জ অপশনটিতে গিয়ে একবার ক্লিক করব। তারপর আপনারা দেখতে পাচ্ছেন মাই সেলফ লেখাটি লাল রঙের হয়ে গেছে এবং সাজেশনে গিয়ে আমরা মাই সেলফ এর অরিজিনাল যেটা স্পেলিং MYSELF মাই সেলফ তারপর ক্লিক করব এবং চেঞ্জ অপশনটিতে গিয়ে চেঞ্জ করব। এবং চেঞ্জ করলে আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি ডায়লগ বক্স চলে এসেছে, যেটিতে আপনারা দেখতে পাবেন লেখা আছে যে আপনার যে ডকুমেন্টটি আছে সেটি কমপ্লিট হয়ে গেছে, তার বানানগুলো ঠিক হয়ে গেছে, কিন্তু সেখানে শুধুমাত্র আপনার টাইটেলের মধ্যে যে ওয়ার্ডগুলি ছিল সেটির বানানগুলি সঠিক হয়েছে। এবং তারপর আমরা স্লাইডের বডিতে আসব এবং লেখাগুলোর মাঝখানে একবার ক্লিক করব এবং তারপর আবার টুলস অপশনে গিয়ে স্পেলিং চেক অপশনটির উপর ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি বক্স চলে এসেছে এবং সেখানে লেখা আছে মাই নেম ইজ দীপক, এখানে নেমের উপর লাল রং চলে এসেছে, যার অর্থ নেমের স্পেলিংটি এখানে ভুল দেওয়া আছে। আমরা সাজেশনে যাব এবং এখান থেকে দেখব যে আমাদের নেম ইজ কোন
স্পেলিংটি সঠিক। অ্যাকচুয়ালি নেমের যে অরিজিনাল স্পেলিং সেটি হলো NAME, তাই আমরা সেটির উপর ক্লিক করব এবং চেঞ্জ অপশনটিতে গিয়ে একবার ক্লিক করব। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন দীপক, এই ওয়ার্ডটিও লাল রঙের হয়ে গেছে। সাধারণত দীপক একটি নাম, তাই কম্পিউটার কোনো নামকে রেকগনাইজ করতে পারে না বা কোনো নামের বানান ঠিক করে দিতে পারে না, সেই জন্য আমরা এটিকে ইগনোর ওয়ান্স করব এবং তারপরের লাইনটি মাই স্কুল নেম ইজ কম্পিউটার শিক্ষা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্কুলস নেমের উপর লাল রং চলে এসছে, যেখানে আমাদের স্কুলের বানানটি ভুল আছে, এবং সাজেশনে গিয়ে আমরা স্কুলের আসল বানানটি সিলেক্ট করব, SCHOOL apostrophe S, সেটিতে ক্লিক করব এবং চেঞ্জ অপশনটাতে গিয়ে একবার ক্লিক করব। এবং আবার দেখতে পাবেন যে নেম সেটিও লাল রঙের হয়ে গেছে, এবং নেমের অরিজিনাল বানানটিতে কেসে ক্লিক করব এবং চেঞ্জ অপশনটিতে ক্লিক করব। এবং তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে কম্পিউটার লেখাটি আছে তার উপরে লাল রং হয়ে গেছে, মানে সেটিও ভুল আছে। আমরা কম্পিউটারের আসল বানানটির উপর ক্লিক করব, COMPUTER, এবং তারপর চেঞ্জ অপশনটিতে একবার ক্লিক করব। এবং তারপর আবার আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষা সেটির উপরও লাল রং হয়ে গেছে। আপনাদের আরো একবার জানিয়ে দিই যে নাম সাধারণত কম্পিউটার রেকগনাইজ করতে পারে না, সেই জন্য আপনারা এটির উপর লাল রং দেখতে পাচ্ছেন। আমরা আবার ইগনোর ওয়ান্স করব এবং আপনারা আবার দেখতে পাচ্ছেন স্পেল চেক অফ এন্টায়ার ডকুমেন্ট হ্যাজ বিন ডান, উইন্ডোটি এসছে, সেখানে আমরা ওকে বাটনটির উপর ক্লিক করব। আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের স্লাইডের উপর যা লেখা আছে সেগুলির স্পেলিং সঠিক হয়ে গেছে, এবং শুধুমাত্র দীপক এবং শিক্ষা এই দুটির নিচেই লাল রঙের কার্ভ লাইন আপনারা দেখতে পাচ্ছেন, কারণ দুটি হলো নাম আর কম্পিউটার কোনো নামকে রেকগনাইজ করতে পারে না, কোনো নামের বানান বা স্পেলিং ঠিক করে দিতে পারে না। এইভাবে আমরা ইমপ্রেসের পাতাতে স্পেলিং চেকের ব্যবহার শিখলাম। পরের অপশনটি হলো গ্যালারি। আপনি কি বলতে পারেন গ্যালারি অপশনটি দিয়ে কি হয়? গ্যালারির সাহায্যে আপনি আপনার স্লাইডে বিভিন্ন ধরনের গ্রাফিক্স পেতে পারেন। গ্যালারি ব্যবহার করে আপনি আপনার স্লাইডে বিভিন্ন ছবি পেতে পারেন। এছাড়াও স্লাইডের গ্যালারি ব্যবহার করে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারেন। আসুন আমরা ভিডিওটি দেখি এবং জানি কিভাবে আমরা গ্যালারি অপশনটির ব্যবহার করি। ইমপ্রেসের পাতাতে গ্যালারি অপশনটির ব্যবহার শেখার জন্য আমরা প্রথমে চতুর্থ স্লাইডটিকে সিলেক্ট করব এবং সেটির লেআউট পরিবর্তন করে ব্ল্যাঙ্ক নেব, তাই ব্ল্যাঙ্ক স্লাইডের উপর ক্লিক করব। আপনারা দেখতে পাবেন যে আমাদের স্লাইডটি ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তারপর আমরা আমাদের কার্সারটিকে টুলস সাব মেনুর উপর নিয়ে গিয়ে লেফট ক্লিক করব আপনারা এখানে নিউ থিম দেখতে পাবেন, যেমন অ্যারোস, ব্যাকগ্রাউন্ডস, বুলেটস, কম্পিউটার্স, ডায়াগ্রামস, এনভায়রনমেন্ট ইত্যাদি। এবং আপনারা ভিডিওতে যেখানে দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গায় ক্লিক করলে আপনাদের যে নতুন উইন্ডোটি এসছে আপনার পাতার উপরে সেটি হাইড হয়ে যাবে, এবং সেই একই জায়গায় যেখানে আমাদের কার্সারটি আছে সেখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন শো হয়ে যাচ্ছে।
এবং অ্যারোতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি অ্যারো চিহ্ন দেওয়া আছে। বিভিন্ন ধরনের অ্যারো স্টাইল আপনি এখানে দেখতে পাবেন। আপনারা এখানে স্ক্রোল করে সবগুলি অ্যারো চিহ্নগুলিকে দেখতে পারেন এবং নিজের ইচ্ছে অনুসারে যে কোনো একটিকে বেছে নিতে পারেন। এবং তারপরে আমরা ব্যাকগ্রাউন্ড অপশনটিতে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আমাদের পেজের জন্য এখানে অনেকগুলি ব্যাকগ্রাউন্ডের ছবি দেওয়া আছে যেগুলিকে আমরা দেখতে পারি এবং আমাদের নিজের ইচ্ছে অনুযায়ী যে কোনো একটিকে আমাদের ব্যাকগ্রাউন্ডে রাখতে পারি। এরপরে আমরা বুলেটসে গিয়ে দেখব এখানে অনেকগুলি বুলেটস রয়েছে এবং কম্পিউটার অপশনে গেলে আমরা দেখতে পাবো এখানে বিভিন্ন ধরনের কম্পিউটার রয়েছে। এবং তারপর আমরা ডায়াগ্রামস অপশনটিতে ক্লিক করব এবং দেখতে পাবো বিভিন্ন ধরনের ডায়াগ্রামস এখানে রয়েছে। এবং এনভায়রনমেন্টে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন পরিবেশ সম্বন্ধে যে কোনো ছবি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবং ফাইন্যান্সে গেলে ফাইন্যান্সে গিয়ে আপনারা দেখতে পাবেন ফাইন্যান্স সম্বন্ধিত অনেকগুলি ছবি এখানে আপনাদের জন্য দেওয়া আছে। আমরা সেখান থেকে কম্পিউটার নিউ থিমে একবার ক্লিক করলাম এবং এখান থেকে কম্পিউটার ডেস্কটপ ছবিটির উপর একবার ক্লিক করলাম এবং তারপর ছবিটির উপর রাইট ক্লিক করলাম। এবং আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে দুইটি অপশন রয়েছে, ইনসার্ট এবং প্রিভিউ। সেখানে আমরা ইনসার্টের উপর একবার মাউসটি রাখলে আপনারা দেখতে পাবেন এখানে আরো দুটি অপশন রয়েছে, কপি এবং লিংক। কপি করলে আপনারা দেখতে পাবেন ছবিটি আমাদের পেজের মধ্যে চলে এসেছে। এবং এখান থেকে আমরা হাইড করব বা এটিকে আমরা স্ক্রোল করে বাড়াতে বা কমাতে পারি। এবং ছবির বাইরে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন ছবিটির বাইরে যে ব্লু ডট গুলি ছিল সেগুলি চলে গেছে। এবং আমরা এখন এই বারটিকে হাইড করব এবং ছবিটির মধ্যে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন ছবির বাইরে ব্লু ডটস গুলি দেখা যাচ্ছে। আপনারা এই ছবির বাইরে যে ব্লু ডট গুলি দেখতে পাচ্ছেন সেগুলির সাহায্যে ছবিটিকে আপনারা ছোট বা বড় করতে পারেন এবং এই টুল বারটির সাহায্যে আপনারা আপনাদের ছবিটিকে ক্রপ করতে পারেন, রিসাইজ করতে পারেন এবং আরো অনেক কিছু জিনিস আপনারা এই বারটির সাহায্যে আপনারা করতে পারেন। তবে পরের স্লাইডে গিয়ে এবং আমরা পরের স্লাইডটিতে যাব এবং আমাদের স্লাইডটিকে ব্ল্যাঙ্ক স্লাইডে পরিবর্তন করব। সেই জন্য লেআউটে গিয়ে আমরা প্রথমেই ব্ল্যাঙ্ক স্লাইডের উপর একবার ক্লিক করব। আমরা ব্ল্যাঙ্ক লেআউটের মধ্যে একবার ক্লিক করব এবং আরেকটি ছবিকে ইনসার্ট করার জন্য আমরা আবার টুলবার অপশনটিতে যাব এবং সেখান থেকে গ্যালারি অপশনটির উপর একবার ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে আমরা ক্লিক করলে আমরা আবার আমাদের গ্যালারি ফিরে পাব, যেটা এখন বর্তমান হাইড করা আছে। তাই এখানে একবার ক্লিক করলে আমাদের সামনে গ্যালারি চলে আসবে, যেভাবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এবং ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমরা যে কোনো একটা ছবির মধ্যে ক্লিক করব আমাদের পেজের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য। এবং ছবিটির উপর রাইট ক্লিক করব, আপনারা দেখতে পাবেন দুটি অপশন চলে এসেছে, ইনসার্ট এবং প্রিভিউ। এবং তারপর সেখান থেকে আমরা কপি অপশনটির উপর একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন সেই ছবিটি আমাদের পেজের মাঝখানে চলে এসেছে। এবং তার আগে আমরা গ্যালারিকে হাইড করব এবং এই গ্রিন ডটগুলির সাহায্যে আমরা আমাদের ছবিটিকে ড্র্যাগ করে বড় করব, যেভাবে আপনাদের দেখানো হচ্ছে, এবং আমরা সেটিকে আরো বড় করতে পারবো। এবং ছবিটির বাইরে আমরা একবার ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে গ্রিন ডটগুলি আছে সেগুলি সরে গেছে। এবং এইভাবে আমরা গ্যালারি অপশনটির ব্যবহার করতে পারি। এখন আমরা স্লাইড শো মেনু সম্পর্কে শিখব। স্লাইড শো এর প্রথম অপশনটি হল স্লাইড শো। আপনি কি বলতে পারেন আমরা কেন স্লাইড শো অপশনটির ব্যবহার করি?
স্লাইড শো অপশনটি দিয়ে আপনি আপনার স্লাইডটিকে একটি বিগ স্ক্রিনে বা বড় পর্দায় দেখতে পারেন। এর দ্বারা আপনার স্লাইড একটি ভিউয়ে চলে আসে, যেখানে আপনি আপনার সমস্ত স্লাইডগুলিকে প্লে করতে পারেন। এর দ্বারা আপনার স্লাইড এমন একটি ভিউয়ে চলে আসে, যেখানে আপনি আপনার সমস্ত স্লাইডগুলিকে প্লে করতে পারেন এবং একটি স্লাইড শো তাদের দেখাতে পারেন। আসুন আমরা ভিডিওটি দেখি এবং স্লাইড শো অপশনটির ব্যবহার সম্পর্কে শিখি। ইমপ্রেসের পাতাতে স্লাইড শো এর ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম প্রথম স্লাইডটিতে যাব এবং স্লাইড শো করার জন্য স্লাইড শো সাব মেনুতে একবার ক্লিক করব এবং সেখান থেকে স্লাইড শো অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের স্লাইডগুলি আপনাদের পেজের সামনে চলে এসেছে এবং আপনারা সেগুলিকে বড় পর্দায় দেখতে পাচ্ছেন। আপনারা প্রথমেই প্রথম স্লাইডটিকে দেখতে পাবেন এবং পরের স্লাইডটিতে যাওয়ার জন্য আপনার কিবোর্ডের ডাউন অ্যারো কীটি একবার প্রেস করুন। আপনারা দ্বিতীয় স্লাইডে যাবেন এবং তৃতীয় স্লাইডে যাওয়ার জন্য আবার সেই পদ্ধতিটি ব্যবহার করুন, ডাউন অ্যারো কী একবার প্রেস করুন। এইভাবে ডাউন অ্যারো কী প্রেস করে আপনারা একের পর এক নিচের স্লাইডগুলি দেখতে পারেন এবং আপনারা যদি ঠিক তার উপরের স্লাইডগুলিকে আবার দেখতে চান তাহলে আপনারা আবার আপনাদের কিবোর্ডের আপ অ্যারো কী বাটনটি একবার প্রেস করুন। আপনারা একের পর এক উপরের স্লাইডগুলি দেখতে পাবেন এবং স্লাইড শো থেকে বেরিয়ে আসার জন্য আপনাদের কিবোর্ডের ESC স্কেপ বাটনটি একবার প্রেস করুন। আপনারা আবার পুনরাবস্থায় ফিরে আসবেন। এছাড়াও আপনারা স্লাইড শো ভিউ মেনু থেকেও আপনারা করতে পারেন। আপনারা ভিউ সাব মেনুতে গিয়ে একবার ক্লিক করুন, দেখতে পাবেন সেখানে আপনাদের স্লাইড শো অপশনটি রয়েছে, সেখান থেকেও আপনারা স্লাইড শো করতে পারেন। এবং স্লাইড শো অপশনে গিয়েও আপনারা স্লাইড শো করতে পারেন। এছাড়াও আপনারা শর্টকাট কমান্ড F5 এর দ্বারা আপনারা স্লাইড শো করতে পারেন। এইভাবে আমরা স্লাইড শো এর ব্যবহার শিখলাম। পরবর্তী অপশনটি হলো স্লাইড শো সেটিং। আপনি কি বলতে পারেন কেন আমরা স্লাইড শো সেটিং ব্যবহার করি? স্লাইড শো সেটিং দিয়ে আপনি আপনার স্লাইডকে শো স্লাইড শো সেটিং দিয়ে আপনি আপনার স্লাইড শোকে পরিচালনা করতে পারেন। যেমন আপনি কোন স্লাইডকে স্লাইড শো এর মধ্যে দেখতে চান তা নিশ্চিত করে। এর সেটিংস দিয়ে আপনি আপনার স্লাইড শো সেট করতে পারেন, ম্যানুয়াল বা অটোমেটিক, এই দুইভাবে। আসুন আমরা ভিডিওটি দেখি এবং স্লাইড শো সেটিং সম্পর্কে শিখি। ইমপ্রেস পেজের মধ্যে স্লাইড শো সেটিং এর ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম আমাদের কার্সারটিকে স্লাইড শো সাব মেনুর উপর নিয়ে যাব এবং সেখান থেকে স্লাইড শো সেটিংস অপশনটির মধ্যে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি বক্স চলে এসেছে, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন রেঞ্জ, অল স্লাইড এবং ফ্রম, যেটা থেকে আপনারা সেট করতে পারেন যে সবগুলি স্লাইড কি আপনারা আপনাদের স্লাইড শোতে দেখতে চান না যে কোনো একটা জায়গা থেকে আপনারা স্লাইডগুলিকে দেখতে চান। যদি আমরা ফর্মে ক্লিক করি এবং ফর্মের পাশে আমরা দেখতে পাবো একটা ড্রপ ডাউন বক্স আছে এবং সেখানে আপনারা দেখতে পাবেন অনেকগুলি স্লাইডের নাম্বার রয়েছে যে আমরা কোন স্লাইডটি থেকে আমরা স্লাইড শো করতে চাই। এখানে আমরা স্লাইড 3 করলাম এবং ওকে বাটনটিতে একবার ক্লিক করলাম। এরপর যখন আমরা স্লাইড শো করব আপনারা দেখতে পাবেন আমাদের স্লাইড শো 3 নাম্বার স্লাইড থেকে শুরু হয়েছে এবং আপনার কিবোর্ডে ডাউন অ্যারো কী দিয়ে
আপনারা নিচের স্লাইডগুলি দেখতে পারেন। নর্মাল ভিউয়ে ফিরে আসার জন্য আপনারা আপনার কিবোর্ড থেকে স্কেপ বাটনটি একবার প্রেস করুন। আপনারা দেখতে পাবেন আপনাদের পেজটি আবার নর্মাল ভিউয়ে চলে এসেছে, এবং আবার স্লাইড শোয়ে গিয়ে একবার ক্লিক করুন এবং স্লাইড শো সেটিংয়ে একবার ক্লিক করলে আপনারা দেখতে পাবেন। এবং আমরা আবার স্লাইড শো সেটিংয়ে গিয়ে টাইপসে যাব এবং সেখানে আপনারা দেখতে পাবেন ডিফল্ট, উইন্ডো এবং অটো, এই তিন রকমের টাইপ রয়েছে। সেখান থেকে আমরা যে কোনো একটিকে ক্লিক করতে পারি। যদি আমরা অটোতে ক্লিক করি এবং টাইমে গিয়ে আমরা সেখানে 5 সেকেন্ড করি, যার মানে প্রত্যেকটি স্লাইড আমাদের অটোমেটিক্যালি পরিবর্তন হবে 5 সেকেন্ড পর পর, এবং তারপর ওকে বাটনটিতে একবার প্রেস করব এবং আবার স্লাইড শোয়ে গিয়ে আমরা স্লাইড শো করব। আপনারা দেখতে পাবেন এখানে আপনাদের স্লাইড 5 সেকেন্ড পর পর অটোমেটিক্যালি ভাবে একের পর এক পরিবর্তন হচ্ছে। এবং স্লাইড শো থেকে বেরিয়ে আসার জন্য আমরা আবার স্কেপ বাটনটি একবার প্রেস করব। এইভাবে আমরা স্লাইড শো সেটিং এর ব্যবহার শিখলাম। পরের অপশনটি হলো কাস্টম অ্যানিমেশন। আপনি কি জানেন কাস্টম অ্যানিমেশন দিয়ে কি হয়? কাস্টম অ্যানিমেশন অপশনটি দিয়ে আপনি আপনার স্লাইড অথবা যে কোনো অবজেক্টের উপর অ্যানিমেশন করতে পারেন। এটি হলো এক ধরনের ইফেক্ট। কাস্টম অ্যানিমেশন আপনাকে বিভিন্ন ধরনের ইফেক্ট এনে দেয়, যেটি আপনি আপনার স্লাইডের টেক্সটের মধ্যে, ড্রয়িংয়ে ইত্যাদিতে ব্যবহার করতে পারেন। আসুন এই ভিডিওটি দেখুন এবং কিভাবে কাস্টম অ্যানিমেশন ব্যবহার করা হয় তা দেখে নিন। আমাদের ইমপ্রেসের পেজে কাস্টম অ্যানিমেশনের ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম প্রথম স্লাইডটির উপর একবার ক্লিক করব এবং তারপর স্লাইড শো অপশনটির উপর গিয়ে লেফট ক্লিক করব এবং সেখান থেকে কাস্টম অ্যানিমেশন অপশনটিকে বেছে নেব। আপনারা দেখতে পাবেন আমাদের পেজের ঠিক ডান দিকে কাস্টম অ্যানিমেশনের একটি বক্স চলে এসেছে এবং আপনাদের সামনে এখন সেগুলির যে অপশন আছে সেগুলো আপনার কাছে ভিজিবল হচ্ছে না, এবং আপনারা এখন কাস্টম অ্যানিমেশনের যে অপশনগুলি রয়েছে সেগুলি আপনারা দেখতে পাচ্ছেন না। এবং এখন আমরা সেই ওয়ার্ডটিকে সিলেক্ট করব যে ওয়ার্ডটির আমরা অ্যানিমেশন পেতে চাই। আমরা প্রথম ওয়ার্ডটিকে একবার সিলেক্ট করব, অ্যাবাউট মাইসেলফ, এবং আপনারা দেখতে পাবেন আমাদের সামনে কাস্টম অ্যানিমেশনের মডিফাই ইফেক্টের নিচে অ্যাড অপশনটি শো হচ্ছে। আমরা এখন অ্যাডে গিয়ে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন এখানে অনেক ধরনের কাস্টম অ্যানিমেশন রয়েছে, যেমন প্রথমটি হচ্ছে এন্ট্রেন্স। আপনারা দেখতে পাচ্ছেন এন্ট্রেন্সের এখানে অনেকগুলি অপশন রয়েছে, আলাদা আলাদা অ্যানিমেশন। এবং পরেরটি হলো এমফাসিস, এবং তারপরেরটি এক্সিট, এবং এর পরেরটি হচ্ছে মেশন প্যাচ, এবং MICS ইফেক্ট। এবং আমরা প্রথম অপশনটিকে বেছে নেব, এন্ট্রেন্স অপশনটিকে, এবং আপনারা দেখতে পাবেন এন্ট্রেন্সের যে অনেক ধরনের আলাদা আলাদা অ্যানিমেশন রয়েছে সেগুলি আপনারা এখানে দেখতে পাবেন। এবং আমরা বক্স অপশনটিতে একবার ক্লিক করব
এবং আপনারা প্রিভিউ এ দেখতে পাবেন আপনাদের ওয়ার্ডটি অ্যানিমেশন হচ্ছে। এবং আমরা যদি অটোমেটিক প্রিভিউ অপশনটি আনসিলেক্ট করি এবং তারপর যে কোনো অপশনের উপর ক্লিক করি বা অ্যানিমেশনের উপর ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে আমরা প্রিভিউ অ্যানিমেশন দেখতে পাচ্ছি না, আমাদের সামনে সেটা শো হচ্ছে না। এবং আবার আমরা অটোমেটিক প্রিভিউ অপশনটি সিলেক্ট করব এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি অপশন দেওয়া আছে স্পিড, এটি থেকে আপনারা অ্যানিমেশনের স্পিডকে নির্ধারণ করতে পারেন। এর অপশনগুলি দেখতে পাবেন আপনারা, এখানে অনেক ধরনের অপশন রয়েছে, স্লো, ভেরি স্লো, মিডিয়াম, ফাস্ট, ভেরি ফাস্ট, এইগুলি। তো আমরা স্লোকে বেছে নেব এবং অ্যানিমেশনে গিয়ে আমরা সার্কেল অপশনটির উপর একবার ক্লিক করব। আপনারা এই জায়গায় অ্যানিমেশন বক্সে দেখতে পাচ্ছেন আমরা কোন ওয়ার্ডটির উপর অ্যানিমেশন ক্রিয়েট করেছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট মাই সেলফ, এবং একের পর এক আমরা যতগুলি ওয়ার্ডের উপর অ্যানিমেশন করব আপনারা এই বক্সের মধ্যে সেগুলিকে দেখতে পাবেন। এবং এরপরে আমরা আমাদের লেখা ওয়ার্ডের উপর এসে একবার ক্লিক করব এবং মাই নেম ইজ দীপক লেখাটি সিলেক্ট করব। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড অপশন রয়েছে, সেখানে ক্লিক করব। এবং আবার দেখতে পাচ্ছেন আপনারা সেই বক্সটি আবার চলে এসেছে, এন্ট্রেন্সের উইল অ্যানিমেশনটি সিলেক্ট করলাম। তারপর ওয়াইন, তারপর ওয়াইপ, তারপর বাউন্স কে সিলেক্ট করে ওকে করব। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাই নেম ইজ দীপক লেখাটি আবার সেই টুল বক্সে চলে এসেছে যেটির উপর আমরা অ্যানিমেশন করেছি। এবং আবার আমরা দ্বিতীয় লাইনটিকে সিলেক্ট করব, আই এম এ 15 ইয়ার্স ওল্ড, এবং আবার অ্যাড অপশনটির ওপর ক্লিক করব এবং সেই বক্সটি চলে আসবে। এবং সেখানে গিয়ে আমরা প্রথমে ইমফোসিস অপশনটির উপর ক্লিক করব এবং ইমফোসিসের কিছু অপশন আমরা এখানে দেখতে পাবো, সেখান থেকে আমরা স্পাইন অপশনটির উপর ক্লিক করব। এবং এখানে আপনারা প্রিভিউ মেনুতে দেখতে পাচ্ছেন যে স্পাইন অপশনটি দিয়ে কিভাবে অ্যানিমেশন হয়। এবং তারপর আমরা ওকে বাটনটির উপর একবার ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আই এম এ 15 ইয়ার্স ওল্ড এই লেখাটি আপনাদের কাস্টম অ্যানিমেশন বক্সে চলে এসেছে। এবং তারপরে আবার আমরা মাই স্কুল নেম ইজ কম্পিউটার শিক্ষা লেখাটিকে সিলেক্ট করব, তারপর অ্যাড অপশনটির উপর ক্লিক করব এবং এই অপশনগুলি থেকে আমরা এক্সিট অপশনটির উপর একবার ক্লিক করব। এবং এক্সিট অপশনটির অ্যানিমেশন অপশনগুলি থেকে এক এক করে দেখব এবং নিজের পছন্দ অনুযায়ী যে কোনো একটিকে সিলেক্ট করব। এবং আমরা এখানে এক্সিট অ্যানিমেশনের স্প্লিট অপশনটি বেছে নিয়ে ওকে করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লেখাটির উপর আপনারা অ্যানিমেশন করেছেন সেই লেখাটি এই বক্সের মধ্যে চলে এসেছে। এবং আমরা শেষের লাইনটি আবার সিলেক্ট করব, আই লাইক টু প্লে ক্রিকেট, এবং আবার অ্যাডে গিয়ে ক্লিক করব এবং কাস্টম অ্যানিমেশনের এন্ট্রেন্স অপশন থেকে আমরা ফ্লোট অ্যানিমেশন ব্যবহার করে ওকে করব।
এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবগুলি ওয়ার্ড এখানে দেখতে পাচ্ছি যেগুলির উপর আমরা অ্যানিমেশন করেছি, এবং আমরা দ্বিতীয় স্লাইডে যাব এবং আমরা স্লাইডের ছবিটির উপর ক্লিক করব এবং অ্যাডে যাব। এবং এন্ট্রেন্স অপশনের ডায়মন্ড অ্যানিমেশনটিকে বেছে নিয়ে ওকে করব। এবং আমরা আবার প্রথম স্লাইডটিতে যাব এবং আবার আমরা স্লাইড শো সাব মেনুতে যাব এবং সেখান থেকে স্লাইড শো অপশনটিকে বেছে নেব। এবং আমরা যেভাবে আমাদের ওয়ার্ডগুলিকে অ্যানিমেশন করেছি আপনারা দেখতে পাবেন আমাদের ওয়ার্ডগুলি সেইভাবে আমাদের সামনে দেখা যাচ্ছে। এবং পরের স্লাইডে যাওয়ার জন্য আমরা কিবোর্ডের ডাউন পেজ অ্যারো কিকে একবার প্রেস করব এবং দেখতে পাবেন আমাদের যে ছবিটি রয়েছে সেটিও অ্যানিমেশন হচ্ছে। এইভাবে আমরা আমাদের পেজে কাস্টম অ্যানিমেশনের ব্যবহার শিখলাম। পরের অপশনটি হলো হাইড। আপনি কি বলতে পারেন আমরা হাইড অপশনটি কেন ব্যবহার করি? হাইড অপশন দিয়ে আপনি আপনার স্লাইডকে হাইড করতে পারেন বা লুকিয়ে রাখতে পারেন। যে স্লাইডটি হাইড করতে চান সেটিকে সিলেক্ট করুন এবং তারপর স্লাইড শো অপশনটি থেকে হাইড অপশনটিকে নির্বাচন করুন এবং আপনার স্লাইডটি হাইড হয়ে যাবে। যখন আপনি স্লাইড শো করবেন তখন স্লাইড শো অপশনে সেই স্লাইডটি উঠে আসবে না। এখন আপনারা সবাই এগিয়ে আসুন এবং দেখান কিভাবে আপনি স্লাইড শো হাইড করবেন। যদি আপনার কোনো সন্দেহ থাকে তবে ভিডিওটি দেখে শিখুন। আমাদের ইমপ্রেসের পেজে হাইড স্লাইডের ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম সেই স্লাইডটির উপর ক্লিক করব যে স্লাইডটিকে আমরা হাইড করতে চাই। আমরা এখন এখানে দ্বিতীয় স্লাইডটিকে হাইড করতে চাই, সেই জন্য দ্বিতীয় স্লাইডটির উপর একবার ক্লিক করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি অপশন রয়েছে। প্রথমটি হলো স্টার্ট স্লাইড শো এবং দ্বিতীয়টি হলো হাইড স্লাইড শো। এখান থেকেও আপনারা সরাসরি এই স্লাইডটিকে হাইড করতে পারেন। এবং আমরা এখন স্লাইড শো মেনুতে গিয়ে ক্লিক করব এবং তারপর হাইড স্লাইড অপশনটিতে ক্লিক করব। এবং আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন আমাদের দ্বিতীয় নম্বর স্লাইডটি হাইড হয়ে গেছে। এবং এখন যদি আপনারা স্লাইড শো করেন তাহলে আপনারা দ্বিতীয় নম্বর স্লাইডটিকে আর দেখতে পাবেন না। আপনারা এখন দ্বিতীয় নম্বর স্লাইডটিকে দেখতে পাচ্ছেন কারণ আমরা আগে থেকে এটির উপর সিলেক্ট করে রেখেছি, সেই জন্য আপনাদের সামনে দ্বিতীয় নম্বর স্লাইডটি শো হচ্ছে। কিন্তু এটি যদি আমরা সিলেক্ট না করে রাখতাম তাহলে আপনারা এটিকে দেখতে পেতেন না। এবং যদি আমরা এক নাম্বার স্লাইড থেকে স্লাইড শো করি তাহলে আপনারা দেখতে পাবেন প্রথমে প্রথম স্লাইডটি আপনাদের সামনে শো হচ্ছে এবং তারপরে সরাসরি আপনারা তৃতীয় স্লাইডটিকে দেখতে পাবেন। দ্বিতীয় স্লাইডটিকে আর আপনারা দেখতে পাবেন না কারণ আমরা এটিকে হাইড করে রেখেছি। তাই আপনারা দ্বিতীয় নাম্বার স্লাইডটি ছাড়া সবগুলিকেই দেখতে পাবেন। এবং আমরা যদি আবার এই স্লাইডটিকে শো করতে চাই তাহলে আমরা আবার দ্বিতীয় নাম্বার স্লাইডের উপরে একবার ক্লিক করব এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন দেওয়া আছে স্লাইড শো, সেটির উপর ক্লিক করলে আমাদের স্লাইডটি এখন ভিজিবল হবে। মানে আমরা যদি এখন স্লাইড শো করি তাহলে আপনারা দ্বিতীয় নাম্বার স্লাইডটিকেও দেখতে পাবেন। এইভাবে আমরা হাইড স্লাইডের ব্যবহার শিখলাম। তবে এখন উইন্ডো সম্পর্কে জানুন। উইন্ডো এর প্রথম অপশনটি হলো
নিউ উইন্ডো। আপনি কি বলতে পারেন নিউ উইন্ডো অপশনটি দিয়ে কি হয়? নিউ উইন্ডো অপশনটি দিয়ে আপনি অন্য ফাইলের জন্য একটি ডুপ্লিকেট উইন্ডো পেতে পারেন। আসুন আমরা ভিডিওটি দেখে শিখি। এই ভিডিওটির সাহায্যে আমরা নিউ উইন্ডোর ব্যবহার শিখব। নিউ উইন্ডো হলো একটি উইন্ডো যেটি আমাদের আসল উইন্ডোর ডুপ্লিকেট একটি উইন্ডো তৈরি করে। নিউ উইন্ডো নিয়ে আসার জন্য উইন্ডো মেনুতে যাব এবং সেখানে আমরা নিউ উইন্ডো অপশনটিকে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি নতুন উইন্ডো চলে এসেছে, যেটির টাইটেল বারে গিয়ে আপনি দেখতে পাবেন এখানে লেখা আছে আনটাইটেল 1:2। এটি হলো আপনার অরিজিনাল উইন্ডোর ঠিক একটি ডুপ্লিকেট উইন্ডো। এবং যদি আপনারা এই উইন্ডোটিকে আবার ক্লোজ করতে চান, তাহলে আবার আমরা উইন্ডো মেনুতে যাব এবং দেখতে পাবো একটি ক্লোজ উইন্ডো অপশন রয়েছে। এবং তার আগে আমরা সিলেক্ট করে নেব যে কোন উইন্ডোটিকে আমরা ক্লোজ করতে চাই। সেই জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি আনটাইটেল 1 এবং আনটাইটেল 1:2 বলে দুইটি উইন্ডো রয়েছে। সেখান থেকে আমরা যেটিকে ক্লোজ করতে চাই সেটির উপর একবার ক্লিক করব এবং তারপর ক্লোজ উইন্ডোতে একবার ক্লিক করব। আপনি দেখতে পাবেন আপনাদের ডুপ্লিকেট উইন্ডোটি সরে গেছে এবং আসল উইন্ডোটি চলে এসেছে। আনটাইটেল 1 উইন্ডোটি আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে আমরা আমাদের ইমপ্রেসের পেজে নিউ উইন্ডোর ব্যবহার শিখলাম। আজকের ক্লাসটি এখানেই শেষ হলো। আপনারা সবাই দেখান যে কিভাবে আপনারা আপনাদের রাইটার ফাইলটিকে একটি অন্য জায়গায় সেভ করবেন এবং তারপর সঠিকভাবে আপনার কম্পিউটারটি শাটডাউন করুন। আজকের ক্লাসে আপনি শিখেছেন টুল মেনুর কিছু অপশন সম্পর্কে, স্লাইড শো মেনুর কিছু অপশন সম্পর্কে এবং উইন্ডো মেনুর কিছু অপশন সম্পর্কে। এছাড়াও আপনি শিখেছেন কিভাবে আমরা বিগ স্ক্রিনের মধ্যে একটি স্লাইড দেখতে পারি, কেন আমরা স্লাইড শো সেটিং এর ব্যবহার করি, কাস্টম অ্যানিমেশন দিয়ে কি হয়, কিভাবে আমরা একটি স্লাইড হাইড করতে পারি, কিভাবে আমরা একটি নিউ উইন্ডো আনতে পারি, কিভাবে আমরা একটি উইন্ডো ক্লোজ করতে পারি, কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করেছেন, ধন্যবাদ।